আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ইতিহাস পরীক্ষা মোডের ওপর তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো হয়েছে তোমরা যারা আমার কাছ থেকে নোট সংগ্রহ আগে থেকে করেছিলে কিন্তু প্রত্যেকের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে এবং দু হাজার উনিশের জুন মাসের যে শর্ট প্রশ্নগুলো আমি গতকাল তোমাদের দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু অলরেডি কমন পেয়ে গেছো তোমরা যারা সারা বছর ধরে কিছুই জীবন জীবনবিজ্ঞান কীভাবে পাস করবে তার কিন্তু একটি ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ছটা দেয় পাঁচ ছয় তিরিশ আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই বড় প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও এর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক জুন দু হাজার বাইশ বিজ্ঞান সাজেশান প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তোমাদের এখানে পাঁচ নম্বর ঠিক আছে তো এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দেখে যেতে হবে এক নম্বর প্রশ্ন নিফ্রনের নিম্নলিখিত পাঁচটি অংশের একটি করে কাজ লেখক ক গ্লোমেরুলাস খ ব্যায়োম্যান্স ক্যাপসুল গ হেনরির লুপ ঘ দূরবর্ত সংবর্তন নালিকা উঙা হচ্ছে সংগ্রাহী নালিকা দু নম্বরের প্রশ্ন মানব অক্ষিগোলকের নিম্নলিখিত পাঁচটি অংশের একটি করে কাজ লেখো ক রেটিনা খ আইরিশ গ্যাকুয়াশিউমার খ তারারন্ধ্র উঙা হচ্ছে কর্ণিয়া তিন নম্বরে প্রশ্ন উদ্ভিদের রসের উৎস্রোত প্রক্রিয়াটি বর্ণনা করো উদ্ভিদের খাদ্য সংবহন প্রক্রিয়াটি বর্ণনা করো চার নম্বরের প্রশ্ন রক্ততঞ্চন প্রক্রিয়াটি বর্ণনা করো আমাদের দেহে রক্ত জমাট বাঁধে না কেন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কারণ এই বড়ো প্রশ্নগুলোর মধ্যেই তোমরা ম্যাক্সিমাম বড়ো প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে পাঁচ নম্বরের প্রশ্ন মানব হৃৎপিন্ডের গঠনের সংক্ষিপ্ত বর্ণাদাও শিরা ও ধমনীর পার্থক্য লেখো ছ নম্বরের প্রশ্ন নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো এর সাথে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য লেখ সাত নম্বরের প্রশ্ন মাইটোসিসের মেটাফেজের বৈশিষ্ট্য লেখো অ্যামাইটোসিসের উদাহরণ সহ সংজ্ঞা আট নম্বরের প্রশ্ন অ্যামিবা ও আর্সোলার গমন পদ্ধতি বর্ণনা করো এবার দেখো তোমরা ন নম্বরের প্রশ্নটি সপুষ্পক উদ্ভিদের দ্বিষেক প্রক্রিয়াটি সংক্ষিপ্ত বর্ণনা করো দশ নম্বরের প্রশ্ন মেন্ডেলের এক লক্ষণ সংক্রায়ণ পরীক্ষাটির বোর্ড সহ বর্ণনা করো খুব ভালো করে কিন্তু তোমাদের প্রশ্নটি পড়তে হবে পরীক্ষা আসার কিন্তু অনেক চান্স রয়েছে এগারো নম্বরের প্রশ্ন রুই মাছের অভিযোজনে ফুলকা পটকা ও পার্শ্বরেখার ভূমিকা লেখো বারো নম্বরের প্রশ্ন জরুরিকালীন হরমোন কাকে বলে এই হরমোন কোথা থেকে খড়িত হয় এবং এর কাজ কী আর তেরো নম্বরের প্রশ্ন দেখো উদ্ভিদের তিন প্রকার রেচন পদ্ধতি লেখো জীবদের রেচনের প্রয়োজনীয়তা লেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো